আল্লাহ তাআলা আমাদেরকে এই জমিনে পাঠিয়েছেন তার নির্দিষ্ট একটি দায়িত্ব পালন করার জন্য। সেই দায়িত্ব পালন করার সাথে দুনিয়াতে আমাদেরকে একটি ব্যস্ততা নামক সমস্যাও সম্পৃক্ত করে দিয়েছেন, যে ব্যস্ততা এবং সমস্যাকে উপেক্ষা করে আমাদেরকে তার দিনের দায়িত্ব পালন করার জন্য নির্দিষ্ট করেছেন। তার জন্য আমাদেরকে নাম দিয়েছেন মুসলিম, তার জন্য আমাদেরকে তিনি বাছাই করেছেন, হুয়া যে তাবাকুম, আমরা নির্দিষ্ট বাছাইকৃত, আমাদেরকে তার জন্য নির্দিষ্ট দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। তা'মুরুনা বিল মারুফ তানহাউনা আনিল মুনকার, আমরা হচ্ছি উম্মার মধ্যে একটি সবচেয়ে বাছাইকৃত এবং আল্লাহর মনোনীত। তার দায়িত্ব হচ্ছে আল্লাহর জমিনে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর প্রতিনিধিত্ব করা, খলিফাতুল্লাহ আমরা। আমরা এই কাজ করার মধ্য দিয়ে আল্লাহর খলিফাগিরি করার প্রমাণ আমাদেরকে রাখতে হবে, অন্যথায় তার বিপরীত যে পথ খলিফাতুস শয়তান, শয়তানের প্রতিনিধিত্ব করা রাস্তায় যেন আল্লাহ তাআলা কোনোভাবে আমাদেরকে সামিল না করেন। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আমাদের জন্য দুটো রাস্তা খোলা। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে সৃষ্টি করার সময় দুটো রাস্তা দেখিয়ে দিয়েছেন, দুটো পথ আমাদের সামনে খুলে দিয়েছেন। সেটির মধ্যে একটি পথ আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করে বলেছেন, তোমাদের সেই পথ হচ্ছে একটি হচ্ছে কদ আফলাহামান তাজাক্কা, একটি হচ্ছে পরিশুদ্ধির পথ যেটা তোমাকে সফল কাম করবে। অকদ খাবামান দাসাহা, আরেকটা হচ্ছে তোমাদের অপরিশুদ্ধিতা বা পরিশুদ্ধিতার পথ থেকে বিচ্যুত হয়ে যাওয়া। তোমরা যদি নিজেদের পরিশুদ্ধিতার এই রাস্তা থেকে নিজেদেরকে গাফেল করে ফেলো তাহলে তোমরা ধ্বংসের রাস্তায় হাঁটবে। সম্মানিত দায়িত্বশীল কর্মী ভাইয়েরা, আজকে যে পৃথিবীতে আমরা বসবাস করছি এই পৃথিবী সম্পর্কে আল্লাহ তাআলা বহু আগে আমাদেরকে কোরআনে স্মরণ করিয়ে দিয়েছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা দুনিয়ার এই ব্যস্ততার মধ্যে পড়ে আল্লাহকে ভুলে যেও না, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভুলিয়ে দেবেন। ফা আনসাহুম আনফুসাহুম, তাহলে তোমরা তোমাদেরকে ভুলিয়ে দেওয়া হবে, তোমাদের বাবা মা সন্তানদেরকে ভুলে যাবে, সন্তান বাবা মাকে ভুলে যাবে, বাবা মা সন্তান মিলে পরিবার আত্মীয় স্বজনকে ভুলে যাবে, প্রত্যেকে তোমরা ছিন্ন ভিন্ন হয়ে পড়বে, যেটা আল্লাহ তাআলা কোরআনে অন্য জায়গায় ঘোষণা করেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়্যানা, আমার পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রমাণ দলিল দিন হক ইসলাম তোমাদেরকে এসে যাওয়ার পরও কেন তোমরা বিচ্ছিন্ন জীবন যাপন করো, কেন তোমরা আইসোলেটেড হয়ে যাচ্ছ, কেন তোমাদেরকে ডিটাচ করে ফেলা হচ্ছে, সমাজে আজকে কেন স্লোগান তোলা হয়েছে যে সামাজিক দূরত্ব বজায় রাখুন, এটি আমাদের হাতের কামাই, এটি আমাদের কর্মের ফল যে আজকে আমাদের সামাজিক ভাবে যেখানে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ওয়াক্তালাফু তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়েও না, তোমরা আলাদা হয়ে যেও না, তোমরা বিচ্ছিন্ন হয়েও না, তোমরা নিবিড় ভাবে নিজেদের সম্পৃক্ত করো, বুনিয়ানু মারসুসের শিশা ডালা প্রাচীর তৈরি করো। আজকে কেন সামাজিক ভাবে আমাদেরকে দূরত্ব বজায় রাখতে বলা হয়, কেন আমাদেরকে আইসোলেটেড করে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়, কেন আমরা ডিটাচড হয়ে যাচ্ছি, কারণ এটি আমাদের কর্মের ফল। আল্লাহ তাআলা আমাদেরকে উখওয়াতের ভ্রাতৃত্ব বন্ধনের এক বিরাট নিয়ামত দিয়ে ঘোষণা করেছিলেন, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনিমাতিহি ইখওয়ান, আমি তোমাদেরকে ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ করে এক বিরাট নিয়ামতের মধ্যে তোমাদেরকে ডুবিয়ে রেখেছিলাম, সেই নিয়ামত তোমরা অস্বীকার করেছো, সেই নিয়ামতের সুক্রিয়া তোমরা আদায় করে জমিনে হক আদায় করতে পারো নাই, তোমরা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা, এই দায়িত্ব তোমরা ভুলে গিয়ে তোমরা দুনিয়ার জীবনে ব্যস্ত হয়ে পড়েছো, তোমরা তোমাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছো। আজকে সেই জন্য তোমাদের এই পরিস্থিতি মুখোমুখি করে আমি বুঝাতে চেয়েছি যে আমার রাজ্যে আমার রাজত্ব প্রতিষ্ঠিত না থাকলে তোমরা তোমাদের শত বুদ্ধি দক্ষতা যোগ্যতা কর্মকৌশল দিয়ে তোমরা পারবে না। আজকে যেটার নাম আমরা লকডাউন দিয়েছি, আল্লাহ তাআলা সূরা রহমানে বহু আগেই লকডাউনের ঘোষণা দিয়েছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে মানুষ এবং জিন, তুমি যদি তোমার কর্মকৌশল দিয়ে যোগ্যতা দক্ষতা বুদ্ধি জ্ঞান দিয়ে যদি তুমি মনে করো তুমি সফল হবে, এটা ভুল, এটা তোমার জন্য বোকামি, এটা নির্বুদ্ধিত, এটা আল্লাহর জমিনে আল্লাহর নিয়ামতকে চ্যালেঞ্জ করা, এটা আল্লাহ দ্রোহিতার শামিল, সেখান থেকে বের করে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা সূরা রহমানে ঘোষণা দিয়ে আমাদের সতর্ক করেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইনিস্তাতাতুম আন তানফুজু, যদি তোমাদের সামর্থ্য থাকে আজকে ঘর থেকে বের হও, যদি সামর্থ্য থাকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় চালু করে দাও, যদি তোমাদের সামর্থ্য থাকে অফিস আদালত খুলে দাও, যদি তোমাদের সামর্থ্য থাকে তোমরা পৃথিবীতে বেরিয়ে পড়ো তোমাদের ব্যস্ততাকে সম্পন্ন করার জন্য, আল্লাহ তাআলা শেষ শব্দ উচ্চারণ করে আমাদের সতর্ক করে দিয়ে বললেন, লা তানফুজুনা ইল্লা বিসুলতান, আমার এই রাজ্যে তোমাদের সমস্ত শক্তিকে খর্ব করে, ওয়া হুয়া কাহিরু ফাওকা ইবাদ, আমি আলাদা আলাদা ভাবে প্রত্যেক ব্যক্তির উপরে ক্ষমতাবান,
প্রত্যেক সমাজ রাষ্ট্রের উপর আমি ক্ষমতাবান, সুতরাং আমার নিয়ামতকে অস্বীকার করে আমার আল্লাহ আল্লাহর নিয়ামতকে চ্যালেঞ্জ করে আমার আল্লাহর শুকরিয়াকে চ্যালেঞ্জ করে এটা আল্লাহ দ্রোহিতার সামিল হয়ে নিজেদেরকে এখান থেকে তোমরা নিজেদের মুক্তির পথ বের করতে পারবে না। সেই জন্য আমি আপনাদের তিনটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। প্রথম, আপনাদেরকে মাথায় নিতে হবে, আমাদেরকে মাথায় নিতে হবে, দুনিয়ার ব্যস্ততা শেষ করে ইসলামী আন্দোলন নয়, দুনিয়ার সমস্যা শেষ করে ইসলামী আন্দোলন নয়, বরং ইসলামী আন্দোলন করতে করতে সমস্যা শেষ করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইন আসাবাকা শাইউন ওয়ালা তাআজাজ আসতাইন বিল্লাহ, দুনিয়ার যত দুঃখ মুসিবত তোমাদেরকে ঘিরে ফেলে তখন তোমরা উদ্বিগ্ন অস্থির হয়ে পড়ো না। অস্থিরতা শয়তানের থেকে আসে, স্থিরতা শয়তানের পক্ষের বিপরীত থেকে, আল্লাহর রহমতের ফেরেশতা থেকে, আরশে আজিম থেকে আসে। সুতরাং তোমরা এই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য ওয়াস্তাইন বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর সাহায্য পাওয়ার জন্য তিনটি কাজের নির্দেশ আল্লাহ রাসূল দিয়েছেন, লা তা'মুরুন্না ওয়ালা তানহাউন্না ওয়ালা ইস্তাজাবা দুআউকুম, আমরা যদি সৎ কাজের আদেশ করতে না পারি, অন্যায় কাজের প্রতিরোধ গড়ে তুলতে না পারি, তাহলে আল্লাহর সাহায্য পাওয়া যাবে না। আমরা দোয়া করব, আল্লাহ তাআলা দোয়াও কবুল করবেন না। ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু, আমরা যেন বিচ্ছিন্ন হয়ে না পড়ি, শয়তান যেন আমাদেরকে দলভুক্ত থেকে আলাদা করে আলাদা করে আমাদেরকে টার্গেট করে ইমানকে নষ্ট করে না দিতে পারে, আমাদেরকে গোমরাহ করে না দিতে পারে। একজন সবচেয়ে শক্তিশালী ইমানদারও যদি বিচ্ছিন্ন জীবন যাপন করে, শয়তান তাকে খুব সহজেই ঘায়েল করে ফেলতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেকথা হাদিসে আমাদেরকে বহু জায়গায় স্মরণ করিয়ে দিয়েছেন। সেই স্মরণ থেকে আমি আপনাদের অনুরোধ করতে চাই, যে রাষ্ট্র ভেঙে যাচ্ছে, যে সমাজ ভেঙে যাচ্ছে, যে পরিবারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে, এই ভঙ্গুর রাষ্ট্র, ভঙ্গুর সমাজ, ভঙ্গুর পরিবারে আমাদের নিজেদের মধ্যে বুনিয়ানু মাসুস তৈরি করার একমাত্র পথ হচ্ছে ইসলাম, ইসলামী আন্দোলন। এই সংগঠনে নিজেদেরকে আওতাভুক্ত রেখে, এই সংগঠনের আমব্রেলার নিচে নিজেকে সংগঠিত ভাবে মজবুত করে এখানে নিজেকে সংযুক্ত করাই হবে আমার আজকের এই পরিস্থিতি সংকট উত্তরণের সবচেয়ে বড় মাধ্যম। দ্বিতীয় আমি যে কথাটি বলতে চাই সম্মানিত ভাইয়েরা, আজকের এই পরিস্থিতি মোকাবেলায় আপনার আমার জন্য সবচেয়ে বড় করণীয় হচ্ছে নিজের আত্মশুদ্ধি। গোটা পৃথিবী ভাঙনের মুখে আপনার নিজের মুক্তির জন্য নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে। আপনার অক্সিজেনের প্রয়োজন হলে কেউ মনে করিয়ে না দিলেও আপনি হসপিটালে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ঘোরেন, কেউ সাহায্য না করলেও আপনি মানব বিমানের প্রশ্ন তুলে অক্সিজেন গ্রহণ করা থেকে আপনি বিরত হন না। একজন মানুষের জীবন যেমন অক্সিজেন ছাড়া চলে না, একজন ইমানদার তার ইমান বাঁচে না ইসলামী আন্দোলন ছাড়া, ইসলামী আন্দোলন ছাড়া, নাকিমুদ্দিনের কাজ করা ছাড়া তার ইমান বাঁচে না, অক্সিজেন ছাড়া জীবন বাঁচে না। ঠিক একইভাবে ইসলামী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করা ছাড়া আপনার ইমান বাঁচে না। অক্সিজেন যেমন জীবনের জন্য প্রয়োজন, ইসলামী আন্দোলন তেমন আপনার ইমানের জন্য প্রয়োজন। আমি অনুরোধ করবো, আসুন, কেউ বলুক আর না বলুক, কেউ ডাকুক আর না ডাকুক, কেউ আপনাকে মনে করিয়ে দেখ আর না দেখ, অক্সিজেনের মতো করে আর নাকিমুদ্দিনের মধ্য দিয়ে আপনার ইমান আজকে সুরক্ষিত রাখা আপনার জীবনের চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সবশেষ আমি অনুরোধ করবো সম্মানিত ভাইয়েরা, এই কর্মী ভাইদের আমাদের মাথায় রাখতে হবে, আমি যে জায়গায় আছি সেখান থেকে আমাকে আরো বেশি দূর যাওয়ার জন্য। আসসাবিকুন আসসাবিকুন ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি, আমাকে আল্লাহর গোলাম বানানো, আমাকে আল্লাহর দাস বানানো, আমাকে আল্লাহর চাকর বানানো, আর সেই চাকর বানানোর জন্যই আপনাকে সরাসরি আল্লাহর কাছে বিক্রি করে দিতে হবে। নিজেকে বিক্রি করে দেওয়ার একটাই পথ কোরআনে বলা হয়েছে, সেটার নাম হচ্ছে বায়াত, সেটার নাম হচ্ছে শপথ, সেটার নাম হচ্ছে অঙ্গীকার। আসুন, একজন ইমানদার হিসাবে, একজন মুসলিম হিসাবে অবশ্যই আপনাকে বিক্রি হতে হবে। হয় আমি আল্লাহর কাছে বিক্রি হব, না হয় আমি শয়তানের কাছে বিক্রি হব, সিদ্ধান্ত নিতে হবে। হয় আমি আল্লাহর কাছে বিক্রি হব, না হয় আমাকে শয়তানের কাছে বিক্রি হতে হবে। বায়াত নামক এই সবচেয়ে স্ট্রং পিপি, পার্সোনাল প্রোটেকশন ইপি, এটাকে গ্রহণ করে, ইকুইপমেন্ট গ্রহণ করে আমরা আগামী দিনের করোনা ভাইরাস মাত্র একটি, আর শয়তান আপনাকে প্রতি সেকেন্ড, প্রতি মিনিট হাজার হাজার লক্ষ কোটি ভাইরাস দিয়ে আপনার ইমান, আপনার তাকওয়া, আপনার ইসলাম, আপনার কলব, আপনার নফসকে নষ্ট করার জন্য যে চ্যালেঞ্জ দিয়েছিল, এই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য যেভাবে সুরক্ষা গ্রহণ করেছেন, আপনার নফস, আপনার কলব, আপনার ইমানকে বাঁচাবানোর জন্য বায়াত নামক এই অঙ্গীকারকে গ্রহণ করে সেই প্রত্যয় ব্যক্ত করার জন্য অত্যন্ত নেড়ে আগামী দিনের আধুনিক জাহিলিয়াতের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা আপনার জন্য সহজ হবে।
আগামী দিনের সংকটের যে পৃথিবী আমাদের সামনে আসছে সেই সংকটের পৃথিবী মোকাবেলা করা ফাসানু ইয়াসসিরহু লিল ইউসরা আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দিবেন। আসুন আমরা সেই সহজের রাস্তা ইসলাম, সেই সহজের রাস্তা ইসলামী আন্দোলন, সেই সহজের রাস্তা নাকিমউদ্দিন আল্লাহ রাসূল আল্লাহ রাসূলের সাহাবীগণ সেই পন্থা অবলম্বন করে দুনিয়ার সমস্ত ফিতনা মোকাবেলা করায়। তারা বিজয়ী হয়েছেন, আমরা বিজয়ী হচ্ছি, আমরা বিজয়ী হব, আমাদের সাথে আল্লাহর সাহায্য যুক্ত হবে, তার বিজয় নির্ধারিত হবে।